নারায়ণগঞ্জের করোনা পরিস্থিতির খবর জানাবেন আমাদের সহকর্মী আনোয়ার হাসান। কোভিড-19 এর প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে নারায়ণগঞ্জ ছিল এক হটস্পটের নাম। সেই সময় নারায়ণগঞ্জে আতঙ্কে ছড়িয়ে পড়ে করোনায় আক্রান্তের সংখ্যা দেখে। সে সময় নারায়ণগঞ্জে কোনো পরীক্ষাগার ছিল না চিকিৎসা কেন্দ্র। এক পর্যায়ে নারায়ণগঞ্জ শহরে 300 শয্যা হাসপাতালকে সরকারিভাবে করোনা রোগীদের জন্য ছেড়ে দেওয়া হয়, চিকিৎসা কেন্দ্র করা হয়। এখানে নমুনা সংগ্রহ করে এখন পরীক্ষাও করা হচ্ছে। এর পাশাপাশি কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানও এগিয়ে এসেছে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক তুজা গাজী পাপ্পা। তো আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমাদের যে গাজী কোভিড ল্যাবটা ছিল, আমাদের একটাই টার্গেট ছিল যে 24 ঘন্টার মধ্যেই রেজাল্টটা আমরা রোগীর কাছে পৌঁছে দিব। তো যখনই রেজাল্টটা পৌঁছে গেছে তখন আমরা জানতে পারি যে রোগীটা হোম আইসোলেশনে গিয়েছে। এইভাবেই কিন্তু আসলে জিনিসপত্রগুলো রোগীর সংখ্যাটা কমেছে। আর আমাদের ভবিষ্যৎ উদ্যোগ হচ্ছে যে আমরা এখন চাচ্ছি যে একটা ম্যাসিভ যে মাস্কটাকে আমরা যে ঠিকমতো পরতে পারি, রোগীরা যেন মাস্ক পরতে পারে। মাস্ক হচ্ছে একমাত্র এখন সমাধান। তো আমরা চেষ্টা করব যে আমাদের নারায়ণগঞ্জবাসীদের কাছে একটা ক্যাম্পেইন শুরু করা, যে মাস্কটাকে আমরা সঠিকভাবে পরি। যে আপনি শুনছিলেন যিনি বলছিলেন যে মাস্কের উপর আগামীতে জোর দেবেন, নারায়ণগঞ্জে কিন্তু ইদানিং যারা চলাফেরা করছেন অনেকেই দেখেছি যে মাস্ক পরে না। এই ছিল সর্বশেষ নারায়ণগঞ্জ থেকে করোনা ভাইরাস নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার হাসান।